আজকের ভিডিওতে যা যা থাকছে হ্যালো আসসালামু আলাইকুম, আমি রুবানা আক্তার ঝুমু ময়মনসিংহ থেকে বলছি। আবার আমি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো সেই চিরাচরিত কাজ, সেই সকালে ওঠা, ঘুম থেকে মেয়েদের রেডি করানো, মেয়েদের টিফিন রেডি করা, স্কুলে দিয়ে আসা, হয়তো আপনাদের কাছে একঘেয়েমি লাগে, কিন্তু এটাই কিন্তু আমার লাইফ। আপনাদেরও কিন্তু দেখবেন প্রতিটা দিনই একই রকমভাবেই কাটে। এটাই হচ্ছে জীবন। জীবন যা যেরকম, এর ব্যতিক্রম তো আমি কিছু করতে পারবো না। তো সেই একঘেয়েমি লাইফ নিয়েই আপনাদের সামনে চলে এলাম। তো প্রথমে আমি চুলাটা একটু মুছে নিচ্ছি, যেহেতু রাতে দেখা যাচ্ছে তেলা পোকা নামতে পারে বা পোকামাকড় হাঁটতে পারে, আমি একটু মুছে নিই প্রথম সকালে উঠেই। তারপর আমি এখন নুডলস রান্না করবো, মেয়ের টিফিনে দিবো ম্যাগি নুডলস। নর্মালি পেঁয়াজ মরিচ লাল করে একটু পানি দিয়ে তার মধ্যে নুডলসটা ঢেলে দিলাম এবং সামান্য লবণ আর ম্যাগি মশলাটা দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসলেই আমি নুডলসটা নামিয়ে নেব। এইভাবেই নুডলসটা খেতে পছন্দ করে আমার মেয়ে এবং এটা করতে ঝটপট হয়ে যায়, সময়ও কম লাগে। তো টিফিনটা আমার রেডি করে নিয়েছি, এখন আমি টিফিনটা টেবিলে রেখে দিচ্ছি। তো আমি যারা আমার মতো যারা গৃহিণী, আমার মনে হয় সবারই লাইফটা কিন্তু এইভাবেই শুরু হয় প্রতিদিন সকালে বাচ্চাদের নিয়ে। এদিকে আমার মেয়ে রেডি হচ্ছে আর আমাকে ডাক দিচ্ছে, মা আসো ওনাটা ঠিক করে দাও। তারপরে আমি ওর ওনাটা ঠিক করে দিলাম, ও একটু সময় হাতে রয়েছে তাই বললাম তুমি বসো, এই ফাঁকে আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে দেই, তাহলে আমার কাজটা এগিয়ে থাকবে। তো কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, ওকে স্কুলে দিয়ে এসে এদিকে আমার ছোটো মেয়ের জন্য ডিমটা পোস করে রাখলাম। আমি প্রথমে বাসি বিছানাগুলো তুলে নিচ্ছি, ছোটো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, ও ব্রাশ করছে, এই ফাঁকে আমি বিছানাগুলো তুলে নিচ্ছি। এক একটা সময় কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ সারাদিন দৌড়ের মধ্যে থাকতে হয়, সময় কিন্তু পাওয়া যায় না, তাই প্রতিটা সময়কে আমি কাজে লাগাই। তো ছোটো মেয়েকেও আমি স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে এখন সকালে নাস্তার জন্য রুটি বানাচ্ছি। রুটি বানিয়ে নিয়ে তারপরে এগুলো রেখে আবার কিছু টুকিটাকি কাজ শেষ করে ছোটো মেয়েকে স্কুল ছুটি হয়ে গিয়েছে, আমি মেয়েকে নিয়ে বাসায় নিয়ে আসলাম, নিয়ে ওর ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন বড় মেয়েকে আনতে যাচ্ছি। বড় মেয়েকে নিয়ে এসে এখন আমি ওদের জন্য নাস্তা রেডি করে দিচ্ছি, রুটি ভেজে দিচ্ছি। রুটিগুলো ভেজে নিয়ে তিনজনে বসে একসাথে খাবো। এখন বাজে সোয়া এগারোটার মতো। তো রুটি খেয়ে নাস্তা করে আমি একটু চা করে নিলাম এবং একটু ওদেরকে পড়তে বসালাম, কারণ মেয়ের কোচিংয়ে মডেল টেস্ট চলছে। তো বললাম একটু পড়াশোনা করে নাও, টেস্ট হচ্ছে ওদের কোচিংয়ে, আবার ছোটো মেয়েরও পরীক্ষা চলছে, তাই একটু কাজ করতে করতে পড়িয়ে নিচ্ছি। এদিকে আমি রান্নাবান্না শেষ করেছি, করতে তো তারপর ওগুলো আর ভিডিও করা হয়নি। এখন আমি আজকে আমার চুলা কিচেন চিমনিটা অনেক ময়লা হয়ে গেছে, সেটা পরিষ্কার করলাম। এটা পরিষ্কার করতে গিয়ে প্রায় সারাদিনই লেগে গিয়েছে, 4টা 5টার মতো বেজে গিয়েছিল। রান্নাবান্না শেষ করে সব কিছু কাজ শেষ করে তারপরে পরিষ্কার করে এখন আমি ওদেরকে ভাত দিয়ে আমি গোছলে যাবো, ওরা খাওয়া দাওয়া করবে, আমি পরে গোছল করে পরে আমি খাবো, কারণ অনেক দেরি হয়ে গেছে, ওদের খিদা লেগে গিয়েছে, তো ওরা খাওয়া দাওয়া করছে। তো এই তো আজকে আমার সারাদিনের রুটিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর আজকের ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুবানা আক্তার ঝুমু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।